সেম জায়গায় একজনের অ্যানালাইসিস বলতেছে মার্কেট আপে যাবে আরেকজনের অ্যানালাইসিস বলতেছে মার্কেট ডাউনে যাবে সো গরমকালে সেম জিনিস আপনার আশি লাখ তাহলে আপনি শীতকালে বেচা দেন গরমকালে কিনে নেন মাঝখানে বিশ লাখ টাকা আপনার প্রফিট অনেকের এই জিনিসটা ঢুকবে না বাট বহুত ইজি সালা একটা আইফোন কিনছে শো অফ করে এই বছর এক লাখ টাকায় যেই জিনিস পাবেন আগামী বছর কিনতে হইলে আপনার এক লাখ বিশ হাজার টাকা লাগবে ব্যাংক আপনার দিচ্ছে মাত্র এক লাখ ছয় হাজার সো আপনার ভিতরে যদি এই নলেজ না থাকে আপনার টাকাটা তো বৈশা থাকবে মানুষ ভাববে ওয়াও সালাই কি ট্রেডার রে ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসার বরকতে আল্লাহ তালা আমার অনেক ভালো রাখছে তো গত যে ভিডিওটা ছিল এই ভিডিওটার ভিতরে আমরা কি জানছিলাম কেমনে ট্রেডিং শুরু করতে পারবো স্টেপ বাই স্টেপ ওইখানে আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা ছিল সেই জিনিসটা ছিল আমাদের বেসিক আর আমি আপনাদের বলছিলাম যে এই ভিডিওটার পরে যে ভিডিওটা আসবে সেটা হলো ক্যান্ডেল স্টিক সাইকোলজি সো আজকে আমরা যেই জিনিসটা শিখবো সেইটা হলো একটা ক্যান্ডেলের সাইকোলজি মানে এই যে বায়ার্স ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল বা রেড অথবা গ্রিন ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেলের ভিতরে ডিফারেন্ট কী এবং আমি এই যে সাইকোলজিটা দেখব একটা বাইং ক্যান্ডেল দেখা অথবা একটা সেলিং ক্যান্ডেল দেখা বুঝব যে মার্কেট কোন দিকে যাবে তাহলে এই ক্যান্ডেলের যে সাইকোলজি দুনিয়ায় যে কোনো জিনিস হোক প্রত্যেকটা জিনিসের পিছনে কি লজিক থাকে না সো আমরা জানবো এই ক্যান্ডেলের লজিক কী এই রেড ক্যান্ডেলের লজিক কি আর এই গ্রিন ক্যান্ডেলের বা লজিক কি সো আজকে আমরা এই ভিডিওতে একটা ক্যান্ডেলের পিছনের ব্যাকসাইড মানে ওর সাইকোলজিটা জানবো একটা ক্যান্ডেল কেমনে কাজ করে কেন কাজ করে এবং এইটা কোন সাইকোলজির কারণে আমাদের বিভিন্ন ধরনের বাইং অ্যান্ড সেলিংয়ের কনফার্মেশন আসে ওকে তাহলে এই ক্যান্ডেলের এ টু জেড আমরা জানবো ইনশাল্লাহ আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পরে যারা যারা ট্রেডিং করেন বা ইনভেস্টিং করেন এবার শর্ট টার্মে হোক আর লং টার্মে হোক ফরেক্সে হোক আর স্টকে হোক ক্রিপ্টোতে হোক আর কমোডিটিতে হোক ডাজেন্ট ম্যাটার যেইখানেই করেন আপনার ট্রেড করার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে কারণ দুনিয়াটাই তো সাইকোলজি আর আমরা যে ট্রেড করবো আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলছি ট্রেডিং ইনভেস্টিং ইটস আ সাইকোলজিক্যাল গেম এটা হানড্রেড পার্সেন্ট সাইকোলজির খেলা তাহলে এই সাইকোলজিটা বুঝার জন্য আমারই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে ওই জিনিসটাই হইল আমার ক্যান্ডেল এখন এই ক্যান্ডেলের সাইকোলজি বুঝা আমি কি বুঝবো বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি বুঝবো ওকে তাহলে এই ক্যান্ডেলগুলো কাজ কেমনে করবে সেটা আমরা জানবো বাট এটা থেকে আমি কি আউটপুট পাবো আমি একটা কাজ করলাম ওইটা আমি জানলামই না ওইটা আমি ক্যান করলাম তাহলে হবে এই যে আমি ভিডিও বানাই মানুষের ভালোবাসার জন্য বানাই মানুষের হেল্প হবে তাই বানাই আমার মোটিভ ক্লিয়ার বুঝেন নাই তাহলে এই ক্যান্ডেলগুলোরও তো কোনো মোটিভ থাকবে তাহলে কারণ কি এই ক্যান্ডেলগুলোই ক্যান হইতে হবে বুঝেন নাই ওই কারণটা আমরা জানবো আর ওই কারণটাই হইল বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি বোঝা ধরেন আমি বায়ার আপনার সেলার এই দুজন আমরা মার্কেটের ভিতরে ট্রেড করতেছি এখন আমি আপনার সাইকোলজি আপনি আমার সাইকোলজি কিসের মাধ্যমে বুঝবেন থ্রুটা ক্যান্ডেল স্টেক তাহলে এই যে একটা ক্যান্ডেল বড় হইল একটা ক্যান্ডেল ছোট হইলো একটা ক্যান্ডেল এই যে নিচের দিকে কত বড় বডি আর একটা ক্যান্ডেল বড় উইক এই জিনিসগুলো সব কাভার করব কেমনে একটা ক্যান্ডেল ছোট হয় কেমনে কোন সাইকোলজির মাধ্যমে একটা ক্যান্ডেল বড় হয় ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি ভিডিওটা দেখার পরে আপনার ট্রেডিং ইনভেস্টিংয়ের সাইকোলজি চেঞ্জ হবে আপনি যদি পারেন ও ক্যান্ডাটিক সাইকোলজি কেমনে কাজ করে তাও এই ভিডিও থেকে যা শিখবেন আল্লাহর রহমতে তাহলে সবার আগে যে জিনিসটার দিকে আমরা খেয়াল করবো সেটা হলো এই যে এইটা পরে আমরা চার্টে যাব আমরা চার্টে যাব ইনশাল্লাহ অবশ্যই এই যে আমরা এইখানটাতে যাব প্রত্যেকটা জিনিস বুঝবো সবার আগে আমার এই সাইকোলজিটা বুঝতে হবে আর এই জিনিসগুলো কাজে খাটায়া আমার বিপরীতে যে থাকবে কারণ আমি বলছি মার্কেটে দুই ধরনের জিনিস থাকে বায়ার সেলার এই দুইজনের ভিতরেই মারামারি হয় এই দুইজনের ভিতরেই কেউ লুজ করে কেউ প্রফিট করে ধরেন আমি বায়ার আপনি সেলার আপনি লুজ করলে আমি প্রফিট করব। আমি লুজ করলে আপনি প্রফিট করবেন সো এইখানে সারভাইভ করতে হইলে আপনার সব থেকে ভালো লাগবে সাইকোলজি আপনার অপোজিট সাইকোলজি আপনার বুঝতে হবে আপনার বিপরীত পাশে যে মানুষটা আছে ওই মানুষটার সম্পূর্ণ সাইকোলজি বুঝতে হবে আর এইটাই হলো সাইকোলজিক্যাল গেম কেমনে বিপরীত সাইকোলজি বুঝবেন আর যখন আপনি বিপরীত সাইকোলজি বুঝায় পারদর্শী হয়ে যাবেন তখন আপনি বুঝবেন যে ট্রেডিং ইনভেস্টিং কত ইজি আর কত মজা বাট প্লিজ অ্যাভয়েড ভিআইপি গ্রুপস নিজে শিখেন নিজে নিজের যোগ্যতায় নিজে যা করার করেন তাইলে আমরা সবার একটা গ্রিন ক্যান্ডেল দেখব দেন আমরা রেড ক্যান্ডেল দেখব বাট দুইটার সাইকোলজি কাইন্ড অফ সেমই তাইলে একটা গ্রিন ক্যান্ডেল শুরু হয় থেকে নিচ থেকে বুঝছেন কারণ কি গ্রিন ক্যান্ডেল যখন মার্কেটে হয় তখন মার্কেট কি থাকে বুলিশ থাকে আপের দিকে থাকে বাইং মোমেন্টে থাকে তাইলে যখন নিচ থেকে উপরের দিকে মার্কেট যায় দেখেন এইখান থেকে নিচ থেকে উপরের দিকে মার্কেট গেছে তার মানে কি এই জায়গাটাতে বাইং হয়েছে মার্কেট নিচের দিক থেকে উপরে গেছে তার মানে কি এইখানটাতে বাইং হয়েছে মার্কেট নিচ থেকে উপরে গেছে বাই মার্কেট উপর থেকে নিচের দিকে আসছে সেলিং হয়েছে তাহলে এতটুকু বোঝা গেছে মার্কেটে যখন বাইং হয় তখন উপরে যায় মার্কেটে যখন সেলিং হয় তখন প্রাইস নিচে আসে তাই সেইম জিনিসই তো আমার এইখানে ঘুরতেছে এই যে মার্কেট যখন উপরে যাচ্ছে তখন গ্রিন হচ্ছে এখন এটা বুঝবো কেমনে ভাই আপনি তো বোঝানই নেই ওকে গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচ থেকে গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচ থেকে ওপেন হয় উপরে যাওয়া শেষ হয় যারা বিগিনার এই জায়গাটা একটা স্ক্রিনশট নেন দেন নিজে অ্যানালাইজ করবেন আফটার ভিডিও ইনশাল্লাহ অনেক ক্লিয়ার হয়ে যাবেন তাহলে একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয় একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয় ও উপরে যাইতে থাকে তখন কি হয় বুলিশ ক্যান্ডেল হয় কারণ একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় তার মানে গ্রিন ক্যান্ডেলের শুরু হয় কত থেকে নিচ থেকে নিচ থেকে শুরু হয় ও যখন উপরের দিকে যাইতে থাকে তখন আমি ওইটারে গ্রিন বলবো আর একটা ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়ে যদি নিচের দিকে যেতে থাকে তাহলে আমি ওরে রেড বলবো ওয়াও ভাই আপনি তো অনেক ভালো আপনার মাথায় তো তাড়াতাড়ি ঢুকে যায় আচ্ছা তাইলে এই গ্রিন ক্যান্ডেল যদি নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যায় এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই জিনিসটা দেখেন মানে একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হইলো নিচ থেকে ক্লোজিং দিবে উপরে বাট ক্লোজিং দেওয়ার আগে ও প্রাইসটার একটা হাই বানাইছে দেখছেন মানে এই পর্যন্ত মার্কেটটা গেছে দেন আবার দেখেন প্রাইসটা লো বানাইছে মানে মার্কেট এই পর্যন্ত প্রাইসটা আসছে তার মানে এখানে কি বুঝলাম একটা ক্যান্ডেল এইখানে শুরু হওয়া ও সবার আগে নিচে ছিল আর নিচে গেলে কি হয় রেড হয় তাইলে সবার আগে নিচে গেছে তখন আমরা ক্যান্ডেলটার রেড দেখতেছিলাম বাট হুট করা ও এখান থেকে প্রচুর বাইং প্রেশার আসার কারণে মার্কেট উপরে নিয়ে ক্লোজিং দিছে বাট উপরে নিয়ে ক্লোজিং দেওয়ার আগে ও এই লেভেলটা পর্যন্ত গেছিল আমরা বৃষ্টির মধ্যে কাদায় হাঁটি না কাদায় যদি হাঁটি তাহলে কী হয় আমরা যখন কাদায় পাড়া দিই তখন আমাদের সাপ থাইকা যায় বাট আমরা কি কাদায় দাঁড়ায় থাকি না আমরা কিন্তু কাদায় দাঁড়ায় থাকি না আমরা হাইটা চইলা যাই বাট আমাদের পিছনের ছাপটা থাইকা যায় যে আমরা এই জায়গা থেকে হাইটা গেছি তার মানে কি আমি ওই যে রাস্তাটা দিয়ে হাঁটছি ওইটা একটা প্রুফ যে আমি ওইখান দিয়া গেছিলাম তাহলে সেম জিনিস এইখানে হয়েছে মার্কেট ওপেন এইখান থেকে হয়েছে এই জায়গাটাতে আপার শ্যাডো বানাইছে শ্যাডো পরে বুঝবো প্রাইসটা হাই আগে বুঝি মানে মার্কেট নিচে থেকে শুরু হইয়া একদম হাই এই পর্যন্ত মার্কেট গেছিল। বাট এই পর্যন্ত ও থাকতে পারে নাই ও সেলিং প্রেসারে আবার নিচে চলে আসছে মনে রাখবেন মার্কেটে যদি উপর দিকে শ্যাডো হয় তাইলে ওটা সেলিং প্রেসারে হচ্ছে মার্কেট যদি নিচের দিকে শ্যাডো হয় ওইটা বাইং প্রেসারে হচ্ছে কারণ নিচ থেকে মার্কেট উপরে যায় উপর থেকে মার্কেট নিচে আসে তাহলে মার্কেট যদি নিচের দিকে শ্যাডো বানায় ওইখানে কারা থাকে বায়ার্স থাকে তাহলে মার্কেট ওপেন এইখান থেকে হয়েছে ওকে ক্লোজিং যায় এইখানে দিছে বাট ও একটা সাপ রাইখা গেছে যে আমি এই পর্যন্ত আসছিলাম আমি এই পর্যন্ত আসছিলাম এখন এই যে গ্রিন জায়গাটা হয়েছে এই গ্রিন জায়গাটারে আমরা কী বলবো এই গ্রিন জায়গাটার আমরা বলবো বডি কিসের বডি ক্যান্ডেলের বডি এখন পুরো ক্যান্ডেলটার দিকে যদি আমি লক্ষ্য করি তাইলে দেখবো ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে এই পর্যন্ত গেছিলো হাই বানাইছে ওইটার আমরা কী বলবো একটা প্রাইজের হাই মানে ওই প্রাইসটা ওই লেভেল পর্যন্ত গেছে বাট এই জায়গাটাতে কি সেলিং প্রেশার এই জন্য প্রাইসটা নিচে চলে আসছে রিজেন কি মার্কেট অলওয়েজ রেড ক্যান্ডেল নিচে নেয় তাহলে আমি যদি চিন্তা করি এইখান থেকে নিচে কে নিছে। সেলার্স নিছে। আবার মার্কেট নিচ থেকে উপরের দিকে কে নেয় বায়ার নেয় তাহলে যখন প্রাইস এইখানে আসছিল এইখান থেকে উপরে কে নিছে বায়ার নিছে। যখনই এইখান থেকে উপরে বায়ার নিছে। তখনই এটা গ্রিন ক্যান্ডেলে পরিণত হয়েছে আর যদি এইখান থেকে ওপেন হওয়ার পরে মার্কেট নিচের দিকে যাইতো তাহলে কি হইতো মার্কেট এইখান থেকে ওপেন হয়ে নিচের দিকে গেছে মানে কি সেলিং প্রেসার সেম এই রেড ক্যান্ডেলের দিকে দেখেন মার্কেট ওপেন হয়েছে উপর থেকে কারণ রেড ক্যান্ডেলের মার্কেট অলওয়েজ উপর থেকে ওপেন হয় নিচের দিকে ক্লোজিং দেয় রিজেন কি রিজেন হইল মার্কেট যখন নিচে যায় তখন রেড ক্যান্ডেল বানায় মার্কেট যখন উপরে যায় তখন গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে নিচে গেলেই তো রেড হবে তাহলে মার্কেটটা উপর থেকে যখন ওপেন হবে তখনই তো নিচে যাবে নিচ থেকে ওপেন হইলে তখনই তো উপরে যাবে তাহলে রেড ক্যান্ডেল অলওয়েজ উপর থেকে ওপেন হয় নিচের দিকে যায় ক্লোজিং দেয় তাহলে এটা আমরা কী বুঝলাম এটা বুঝলাম একটা রেড ক্যান্ডেল অলওয়েজ উপর থেকে শুরু হয় নিচের দিকে শেষ হয় একটা গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচ থেকে শুরু হয় উপরের দিকে শেষ হয় এই সাইকোলজিটা যদি আপনি বুঝেন আপনি ফিফটি পারসেন্ট ক্যান্ডেস্টিক সাইকোলজি ডান বুঝছেন এবার আমি আসি বডি কারে বলে আর উইক কারে বলে বা শ্যাডো কারে বলে বা ছায়া কারে বলে মার্কেটটা এখান থেকে যখন ওপেন হয়েছে সবার আগে নিচে আসছিল এই যে নিচে আসছে বাট এই জায়গাটাতে ক্যান উপরে গেল মার্কেট ইয়েস আপনার রাইট ভাবছেন বাইং প্রেশার আসছে এখান থেকে বাইং প্রেশার আসছে সবার আগে মার্কেট ওপেন হয়ে নিচে যখন আসতেছিল তখন এই জায়গাটা রেড বানাচ্ছিলো ক্যান্ডেল রেড হয়েছিল কারণ কি মার্কেট তো উপর থেকে শুরু হয়ে নিচের দিকে যায় তাহলে এইখানে যখন মার্কেটটা শুরু হয়েছে নিচের দিকে যখন যাচ্ছিলো এই জায়গাটা কী হচ্ছিল রেড হচ্ছিল বাট যখন মার্কেট এখান থেকে উপরে যাওয়া শুরু হইল তখন কী হচ্ছে গ্রিন হচ্ছে এখন এই যে জিনিসটা এই যে লাঠির মতন কাঠের মতন এটা হলো আমার শ্যাডো আমার উইক মানে কি মার্কেট এই জায়গাটাতে আইসা উইক হয়ে গেছে কি উইক হয়ে গেছে যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলটা উইক হয়ে গেছে ধরেন এইটার আমি কি বলতে পারবো এটার আমি একটা বাইং ক্যান্ডেল বলতে পারবো বাট এই লেভেলটাতে আইসা বাইরেরা উইক হয়ে গেছে তাহলে এটা হবে আমার একটা লেভেল চারটা দেখাবো আবার এই জায়গাটা কি এই জায়গাটা আমার সেলিং কারণ মার্কেট এখান থেকে শুরু হয়ে নিচে আসছে বাট এই জায়গাটাতে এসে কারা উইক হয়ে গেছে সেলার উইক হয়ে গেছে এই জন্য বায়ার পুশ দিয়ে উপরে নিয়ে গেছে বুঝেন নাই কষ্ট হচ্ছে না বিজ্ঞানেরদের কষ্ট হচ্ছে যারা আগে থেকে পারেন তাদের কাছে মনে হবে হালাই এটি কী করতেছে এটা তো আমি পারি ঠিক আছে বাট যারা জীবনের ফার্স্ট টাইম ক্যান্ডেল সাইকোলজি দেখবে ওদের কাছে এটা পানির মতন মনে হবে বাট যে জানেও না ক্যান্ডেল কেমনে কাজ করে ওর কাছে এটা একদম সোনায় সোহাগা আর আমার প্রত্যেক প্রত্যেকটা ব্যাচ এইভাবেই হয় আমি একদম বটম থেকে শুরু করি একদম যে মানুষটা জানেও না ক্যান্ডেল কি ওই লেভেল থেকে শুরু করি যাতে করে একটা মানুষ এত বটম থেকে শিখে ও আপে যায় অনেক ভালো করতে পারে কারোর একটা জিনিস আপনি যত ডিটেলসে জানবেন তত আপনার জন্য সুবিধা হবে যারা যারা চিন্তা করতেছেন এই সাইকোলজিগুলো আমি জানি ভিডিওটা স্কিপ করব প্লিজ স্কিপের দরকার নেই সামনে এমন এমন জিনিস আছে যেগুলো আসবে এগুলো আপনি জানেন না ভিডিওটা কন্টিনিউ করেন অনেক ভালো কিছু শিখবেন ইনশাআল্লাহ মার্কেট এই জায়গাটাতে কারা এই জায়গাটাতে বাইং প্রেশার আসছে তাহলে এই উইকটাতে কারা উইন বাইং উইন বায়ার উইন বাট এই উইকটাতে কে উইন সেলার উইন কারণ মার্কেট যখন এই যে বুলিশ বানায় উপরে নিচ্ছিল এই শ্যারোটা কে বানাইছে এটা মনে রাখেন এই শ্যারোটা কে বানাইছে রেড ক্যান্ডেল বানাইছে রিজন কি রিজন হইল বাইং প্রেশার শেষ সেলিং প্রেশার শুরু কারণ আমরা শিখছি রেড ক্যান্ডেল অলওয়েজ উপর থেকে ওপেন হয়ে নিচের দিকে যায় সো যখনই মার্কেটে নিচের দিকে আসবে মার্কেট নিচের দিকে আসবে তার মানে কি ওই জায়গাটাতে সেলিং আসে আর যখনই মার্কেট নিচের দিক থেকে উপরের দিকে যাবে তখন আমি বুঝবো ওই জায়গাটাতে বাইং আসে তাহলে আমি বলতে পারি এই যে শ্যাডো এই শ্যাডোতে বায়ার উইন এই যে শ্যাডো এই শ্যাডোতে সেলার উইন রিজেন মার্কেট এই পর্যন্ত যদি যায় আর এইখান থেকে এই পর্যন্ত যদি আমি একটা ক্যান্ডেল ধরি তাইলে এইখান থেকে শুরু হইয়া নিচে আসছে না নিচে আসছে না তার মানে এই জায়গাটাতে সব সেলার কত পুঙ্খানুপুঙ্খানু পুঙ্খানুর ডেপথ বোঝানোর ট্রাই করতেছি যাতে করে প্যারা না লাগে যাতে প্যারা না লাগে দেখেন এইখান থেকে যদি এটা যদিও ওটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে বাট আমি শুধু এই শ্যাডোটার সাইকোলজি বোঝার ট্রাই করতেছি আর কিছুই না এই শ্যাডোটারে যদি আমি একটা ক্যান্ডেল ধরি এই শ্যাডোটারে যদি আমি একটা ক্যান্ডেল ধরি তাহলে এইখান থেকে যদি ক্যান্ডেলের ওপেনিং হয় আর এই জায়গাটাতে এসে যদি ওই ক্যান্ডেলটার ক্লোজিং হয় তাহলে এই জায়গাটাতে কি হয়েছে ইয়েস কিউ আর রাইট রেড হয়েছে রিজেন এই জায়গা থেকে মার্কেট নিচে গেছে এখন মার্কেটটা এইখান থেকে শুরু হয়েছে বাট এই পর্যন্ত গেছে এই জায়গাটাতে কি আসছে বাইং আসছে ধরেন একটা মার্কেটের ওপেনিং জায়গা হলো এইটা এইটা হলো একটা মার্কেটের ওপেনিং জায়গা বাই দা ওয়ে মনে রাখবেন বায়ার অ্যান্ড সেলার এই দুইটা ক্যান্ডেলের ওপেনিং জায়গা সেম থাকে যদি নিচে আসে সেলিং ক্যান্ডেল হয় ওই লেভেলের উপরে গেলে বাইং ক্যান্ডেল হয় দেখেন আমি জাস্ট নর্মালি বুঝাই মার্কেটটার এটা হলো একটা জায়গা যেখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে মার্কেট আজকে এখান থেকে শুরু হয়েছে এখন এইখান থেকে যদি মার্কেটটা উপরের দিকে যায় তাহলে এখানে কি হচ্ছে বায়ার অ্যাক্টিভ কারণ কি এই যে লেভেল যে লেভেলটা থেকে মার্কেট ওপেন হয়েছে ওই লেভেলটা থেকে মার্কেট উপরে যাচ্ছে তাহলে এইখানে বায়ার অ্যাক্টিভ আবার এই ওপেনিং জায়গাটা থেকেই যদি মার্কেট নিচে আসে তখন এখানে কারা অ্যাক্টিভ হবে সেলার অ্যাক্টিভ হবে কত ইজি দেখছেন তাহলে মার্কেটের কি লেভেল বলে এটারে এই এইটারে কি বলে মার্কেটের কি লেভেল মানে মার্কেটটা এই লেভেল থেকে শুরু হয়েছে তাইলে আজকে আমরা কি লেভেলও জেনে গেলাম ওকে তাহলে মার্কেট যেহেতু এই কি লেভেলটা থেকে শুরু হয় আর প্রত্যেকটা মার্কেট কি লেভেল থেকে শুরু হয় এখন এই কী লেভেল থেকে যদি মার্কেট উপরে যায় ইটস আ বুলিশ বা আমি বলতে পারি বাইং ক্যান্ডেল আর এই লেভেল থেকে যদি মার্কেট নিচে যায় এই কি লেভেল থেকে যদি মার্কেট নিচে যায় তাহলে আমি বলবো ইটস আ সেলিং ক্যান্ডেল এই জিনিসটা একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনার ফটোশপে নিয়ে যাই ভালো হবে না ভালো হবে এই লেভেলটা থেকে যদি আমি এখন মার্কেটটাকে ধরি এই লাইনটা বা এই হরিজন্টাল লাইনটা হলো আমার কি লেভেল যদি মার্কেট নিচের দিকে থেকে উপরে যায় এটা কি হবে গ্রিন ক্যান্ডেল হবে যদি মার্কেট সেম জায়গায় ওপেন হয় আর নিচের দিকে যায় কি হবে রেড ক্যান্ডেল হবে বুঝা গেছে তাইলে এইটারে মাঝখানের এইটারে বলবো কি লেভেল মার্কেট একই লেভেল থেকে শুরু হয় উপরে গেলে বাইং ক্যান্ডেল নিচে গেলে সেলিং ক্যান্ডেল শেষ তার মানে আমি এইটা বুঝে ফেলছি মার্কেট একটা লেভেল থেকেই শুরু হয় সো মার্কেট যদি এই লেভেলটা থেকে শুরু হয় নিচে যদি আসে তাহলে কি হবে নিচে ক্লোজিং দিলে রেড ক্যান্ডেল হবে উপরে ক্লোজিং দিলে গ্রিন ক্যান্ডেল হবে ইজি কত সুন্দর সেমভাবে এইখানে দেওয়া আছে এই ওপেনিং যদি এইখান থেকে হয় তাহলে সেম জায়গা থেকে মার্কেট ওপেন হচ্ছে যদি আপে যায় ওই কি লেভেল থেকে আপে যায় বাইং ক্যান্ডেল ওই কি লেভেল থেকে যদি নিচে যায় সেলিং ক্যান্ডেল শেষ এখন এই শ্যাডোটা কি শ্যাডোটা হইল একটা ছাপ যে আমি এই লেভেল পর্যন্ত আসছিলাম এই জিনিসটা আমাকে অ্যানালাইজ করতে সহযোগিতা করবে আমার অপোজিট যেই মানুষটা আসে তার সাইকোলজি গ্রাফ করতে ধরেন মার্কেট এখান থেকে এতটুকু উপরে গেছে ওকে এই জায়গাটাতে কেন সেলিং আসলো এত বড় একটা বাইং ক্যান্ডেলের ভিতরে এতটুকু সেলিং ক্যান আসলো মার্কেট তো বাই সেলের খেলা কেউ বাই করবে কেউ সেল করবে তাহলে মার্কেট এই লেভেলটা থেকে যদি শ্যাডো না নিত তাহলে কি আমি বুঝতাম যে এখানে কিছু সেলার আছে বুঝতাম না কারণ সেলার মার্কেট নিচে নামায় একটা ক্যান্ডেলে চিন্তা করেন ধরেন এই ক্যান্ডেলের এই এখানে এসে শেষ দিয়ে দিছে এই একটা ক্যান্ডেল ও এখান থেকে শুরু হয়েছে তাহলে এখান থেকে যদি শুরু হয় এটা হবে কি কি লেভেল এখন এখান থেকে যদি উপরে যায় তাহলে কি বলবো আমরা ওইটারে বুলিশ বা বাইং ক্যান্ডেল বা এখান থেকে যদি নিচে আসে তাহলে আমি কি বলবো বেয়ারিশ বা সেলিং ক্যান্ডেল এখন এইখান থেকে যদি মার্কেট ওপেন হয় নিচে গেছে না তাহলে এই জায়গাটাতে কারা বৈশা আছে। সেলার বৈশা আছে। একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল বাট আপনি সাইকোলজিটা দেখছেন এই সেম ক্যান্ডেল এই জায়গা থেকে ওপেন হয়েছে সেম ক্যান্ডেল এই জায়গা থেকে যদি ওপেন হয় আর এই জায়গাটুকে তাহলে কে আছে। বায়ার আছে। তাহলে সেম ক্যান্ডেল একটা ক্যান্ডেলের ভিতরে আপনি সাইকোলজিটা বুঝছেন ক্যান্ডেল একটাই আমি দেখতেও দেখা যাচ্ছে যে একটা বুলিশ ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল বাট সাইকোলজির দিকে যখন আমি খেয়াল করব তখন দেখব নিচ থেকে তো বাইং আসছে নিচের শ্যাডোটা বাইং ঠিক আছে বাট উপরের শ্যাডোটা কিন্তু বাইং না ওইখান থেকে সেলিং সেইমভাবে আমি এই জায়গাটাতে দেখি মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে হুম উপরে গেছিলো এই জায়গাটাতে কারা আছে বায়ার আছে কারণ মার্কেটটা ওপেন হওয়ার পরে এটা যদি আমি একটা কী লেভেল ধরি যেই লেভেলটা থেকে মার্কেট শুরু হয় ওইটা হয় কি লেভেল তাহলে এইখান থেকে যদি মার্কেট আমি ধরি এটা কি লেভেল এইখান থেকে মার্কেট কুই গেছে আপে গেছে তাহলে এই জায়গাটা থেকে যদি মার্কেট আপে যায় এই জায়গাটুকে কে আসিল বায়ার ছিল বাট যখনই মার্কেট কী লেভেলের কাছাকাছি আবার চলে আসছে বাট যখন মার্কেটে কী লেভেল পর্যন্ত আসছে মার্কেটে কি লেভেল পর্যন্ত আসার পরে থাপ করে নিচে চলে আসছে মার্কেট দেখছেন তাহলে এখানে অ্যাক্টিভ কারা সেলার অ্যাক্টিভ বাট এই এখন এই জায়গাটাতে অ্যাক্টিভ কে সেলার এই জায়গাটাতে অ্যাক্টিভ সেলার কারণ দেখেন সেম দুইটা শ্যাডো এইখানেও শ্যাডো এইখানেও শ্যাডো একটা শ্যাডোর ভিতরে আপনার বায়ার আর একটা শ্যাডোর ভিতরে আপনার সেলার আশা করি বুঝতে পারছেন না বুঝলে আবারও বলি এইখানে দেখেন দুইটা ক্যান্ডেল পাশাপাশি আসে না দুইটা ক্যান্ডেল পাশাপাশি আসে এই বুলিশ ক্যান্ডেলের ভিতরে নিচে কে বসে আসে বায়ার বৈঠ আছে কারণ বায়ার মার্কেট থেকে উপরে নাই এখন এই জায়গাটার যদি আমি কি লেভেল ধরি এটা যদি মার্কেটের ওপেনিং থাকে আর যেখান থেকে মার্কেট ওপেন হয় ওইটা কি লেভেল বলে তাহলে এই জায়গা থেকে যদি আমি কি লেভেল ধরি মার্কেট নিচে কে নিয়ে গেছে সেলার নিয়ে গেছে সো এই লেভেলের নিচে যদি যাইতো তাহলে মার্কেট রেড ক্যান্ডেল বানাইতো বাট এই লেভেলের নিচে তো যায় নাই মার্কেট কিন্তু এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে ফার্স্টে নিচে ধর নিচে যদি আসতো তাহলে হয়তো কি রেড ক্যান্ডেল বাট শুরু হয়ে কি লেভেল থেকে উপরের দিকে আসে তাহলে কী হবে ওইটা বুলিশ ক্যান্ডেল কনফিউশন এতটুকুর জন্য দূর করে দিচ্ছি এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয় নাই এটা শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়েছে এই ক্যান্ডেলের জন্য এইটা হইলো আপনার কি লেভেল এটা আমি জাস্ট আপনার বোঝানোর ক্ষেত্রে এই জায়গাটাতে বলছি এই মার্কেটটা এইখানে হলো কি লেভেল রিজন কি এই জায়গাটা ওপেনিং হয়েছে আর ওপেনিং আমার কী লেভেল এইখান থেকে যদি মার্কেট নিচে যায় তখন কি হবে এই জায়গাটাতে কে অ্যাক্টিভ অ্যাক্টিভ বাট নিচে যাওয়ার পরে মার্কেটটা উপরে কে নিয়ে গেছে বায়ার নিয়ে গেছে কারণ বায়ার মার্কেটকে উপরে নেয় তাহলে আমি যদি খেয়াল করি এই যে শ্যাডো বানাইলো মার্কেট যে এই পর্যন্ত আসলো একটা ছাপ রেখে গেল আমি এই পর্যন্ত আসছিলাম বাট এই পর্যন্ত আসার পরে যখন উপরে গেল এখানে উইনকে বায়ার উইন এই যে ড্র করা এখানে বায়ার উইন কারণ বায়ার নিচ থেকে উপরের দিকে ঠেলে নিয়ে গেছে তাহলে মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পরে ফার্স্টে নিচে আসছিল মার্কেট এখান থেকে ওপেন হয়েছে এই যে ওপেন কি লেভেল নিচে আসছে বাট বায়ার প্রেসারে মার্কেট থাকতে পারে নাই ও উপরে চলে গেছে বাট এই জায়গাটাতে আবার সেলিং আসছে সেম ক্যান্ডেল এইখানে বায়ার এইখানে সেলার রিজন হলো বায়ার এখান থেকে ফার্স্টে সেলারের হারায়া উপরে মার্কেট নিচে নিয়ে গেছে বাট এইখানে কিছু সেলার বৈষা আসে এই লেভেলটাতে সেলার বৈষ আসে যখনই মার্কেটে এই লেভেলটাতে আসছে সেলার বলছে ভাই হইসে বহুত হইসে এবার আমারে দে ও এইখান থেকে শর্ট সেল করা শুরু করছে বুঝছেন এটা শর্ট সেল বলে কারণ আমরা মার্কেটে কোনো কিছু বেচতে পারি না শর্ট সেল করতে পারি শর্ট সেল মানে কি আমি বেশি দামে বেচা দিয়া অল্প দামে কিনা নিলাম ইটস কল শর্ট সেল বুঝছেন এমন না আপনি এখানে বেচতে পারতেছেন আপনি ডলার বেচতে পারেন কারো কাছে না বেচতে পারেন না আপনি কিনতে পারেন বাই করতে পারেন বাট বেচতে পারবেন না এটা মনে রাখবেন মার্কেটে এই যে রেড ক্যান্ডেল মানি সেলিং ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল মানি বাইং ক্যান্ডেল ঠিক আছে বাট এইখানে আপনি সেল করতেছেন এই রেড ক্যান্ডেলে আপনি সেল করতেছেন বাট কি সেল করতেছেন শর্ট সেল করতেছেন মানে হইল আপনি বেশি দামে বেচা দিলেন কম দামে কিনা নিলেন একটা ফ্ল্যাটের দাম ধরেন আপনি এক কোটি টাকা তখন আপনি অ্যানালাইজ করলেন যে বৃষ্টির দিনে এই জায়গাটার দাম কমবে তাইলে এখন যদি আমি এক কোটিতে বেচা দেই বৃষ্টির দিনে আমি আশি লাখে কিনা নিব তাইলে মাঝখানে আপনার বিশ লাখ প্রফিট বুঝছেন সেমভাবে মার্কেট কাজ করে এবার এটা শেয়ার মার্কেট হোক ফরেক্স মার্কেট হোক ক্রিপ্টো মার্কেট হোক এখানে আমি কোনো কিছু বেচতে পারবো না আমি শর্ট সেল করতে পারবো এখন অনেকে মনে করে যে এই জায়গাটাতে আমরা মনে হয় বেচতে পারি না আপনি বেচতে পারেন না আপনি শর্ট সেল করতে পারেন ধরেন আপনি অল টাইমের একটা শেয়ার কিনলেন আপনি ওটা সেল করতে পারবেন ইম্পসিবল সেল শুধু ওই করতে পারবে কারণ ও কোম্পানির ওনার আপনি ওইটার শর্ট সেল করতে পারবেন শর্ট সেল মানে কি আপনার কাছে মনে হয়েছে এই জিনিসটা আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে আরেকটা মানুষের কাছে ওই সেম জিনিসটা লোয়ার প্রাইস মনে হচ্ছে কারণ সেম সাইকোলজি না আপনার সাইকোলজি আমার সাইকোলজি এক না আপনার সাইকোলজি যখন হবে বেচার আমার সাইকোলজি তখন হবে কিনার কারণ মার্কেটটার ভিতরে দুইজন মানুষ বসে থাকে বায়ার্স অ্যান্ড সেলার্স সেম জায়গায় একজনের অ্যানালাইসিস বলতেছে মার্কেট আপে যাবে আরেকজনের অ্যানালাইসিস বলতেছে মার্কেট ডাউনে যাবে বুঝেন নাই এখন আপনার যখন মনে হচ্ছে ডাউনে যাবে আপনি ওর কাছে বেচা বাইরে হয়ে গেল আসল মালিকের কাছে বেচতে পারবেন না সো এখানে আমরা বেচতে পারি না আমরা শর্ট সেল করতে পারি আর শর্ট সেল জিনিসটা কি আপনার কাছে একশো টাকার একটা ট্রেড আছে বুঝছেন আপনার মনে হচ্ছে যে এই ট্রেডটা আধা ঘন্টা এক ঘন্টা পরে সত্তর টাকায় পরিণত হবে একশো টাকায় এটার ভ্যালু থাকবে না এটা ওভার ভ্যালু হয়ে গেছে তখন আপনি সেল দিয়ে দিবেন বাট যখন আপনি সত্তর টাকায় ওই প্রাইসটা আসবে আপনি আবার কিনা নিবেন তাহলে আপনি কিনলেন কততে সত্তর টাকায় বেচলেন কততে একশো টাকায় এটা কি হইল তিরিশ টাকা প্রফিট এইটাই আপনার শর্ট সেল অনেকের এই জিনিসটা ঢুকবে না বাট বহুত ইজি মার্কেটে আপনি কোনো কিছু বেচতে পারবেন না এইখান থেকে আপনি শর্ট সেল করতে পারবেন যখন আপনার কাছে মনে হবে যে কোনো প্রাইজের দাম অনেক বেশি তখন আপনি ওইটা বেচা দিবেন যখন আপনার কাছে মনে হবে হ্যাঁ এটা কারেক্ট প্রাইস তখন আপনি কিনা নেবেন মাঝখানের যে ফ্ল্যাকচুয়েশনটা থাকবে ওইটা আপনার প্রফিট বুঝছেন আবার বোঝাই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ ধরেন আপনার কাছে একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটটা সুন্দর একটা জায়গায় বাট ওই জায়গাটাতে ভালো কোনো রাস্তা নাই বাট শীতকালে ওই জায়গাটা শুকনা থাকে ওইখানে রাস্তায় কোনো প্রবলেম হয় না মানুষ শুকনা জায়গা দেওয়া হাঁটতে পারে সো শীতকালে ওই জায়গাটা যেহেতু শুকনা থাকে সো ওই জায়গাটার প্রাইস হয়ে গেল এক কোটি টাকা আপনার মনে হইলো এখন সবাই বলতেছে যে শীতকাল এই জায়গাটাতে কোনো বৃষ্টি টিষ্টি নেই মাদা নেই সো এই জায়গাটাতে রোড ছাড়াই আমার এই ফ্ল্যাটটার দাম আছে এক কোটি টাকা আমি বেচা দিলাম ক্যান বেচলাম আমার অ্যানালাইসিস ছিল যে গরমের দিনে বৃষ্টির দিনে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কাদা থাকবে তখন এখানে রোড না থাকার কারণে মানুষ হাঁটাচল করতে পারবে না সো হেজিটেশন লাগবে মানুষ চিন্তা করবে এই ফ্ল্যাট বেঁচা যা সো শীতকালে যে জিনিস আপনার অ্যানালাইসিস বলতেছে এক কোটি সো গরমকালে সেম জিনিস আপনার আশি লাখ তাহলে আপনি শীতকালে বেচা দেন গরমকালে কিনে নেন মাঝখানে বিশ লাখ টাকা আপনার প্রফিট ইটস কল শর্ট সেল বুঝা গেছে আর মার্কেটে আমরা শর্ট সেলই করি বুঝেন নাই তাইলে এইখান থেকে যখন মার্কেটটা ওপেন হয়েছে এই লেভেলে আসার পরে মার্কেট বুঝছে যে না অনেক সেল হয়ে গেছে এবার বাইং হইতে হবে তখন বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে মার্কেট এখান থেকে উপরে নিয়ে গেছে এই লেভেল পর্যন্ত বাট যখন এই লেভেল পর্যন্ত নিছে সেলার ও এখানে চিন্তা করছে ভাই তুমি অনেক কিনছো এবার আমারে শর্ট সেল করতে দাও এবার ও এখান থেকে আবার কিনা শুরু করবে এইটাই হলো মার্কেটের সাইকোলজি মার্কেট শুরু হবে এক জায়গা থেকে একদম হাই বানাবে ওইটারে আমরা বলবো আপার শ্যাডো আর যেটা নিচের দিকে হবে ওইটারে বলবো আমরা লোয়ার শ্যাডো অথবা উইক শ্যাডো মানে ছায়া উইক মানেও ছায়া ওকে তাইলে ট্রেডিংয়ের ভাষা এটাকে উইক বলে বাট আপনি চাইলে এটার শ্যাডো বলতে পারেন এটা আপার শ্যাডো এটার কি বলবো লোয়ার শ্যাডো মানে মার্কেট এই পর্যন্ত গেছিল এটা একটা প্রুভ রাখছে বাট ক্লোজিং এইসা এইখানে দিছে তার মানে এইটা হইল আমার বডি এই যে গ্রিন যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হইলো ক্যান্ডেলের বডি বলে এটারে ক্যান্ডেলের উইক বলে এখন কোনো ক্যান্ডেলের ভিতরে আমি তো সাইকোলজিটা দেখলাম যে এইখানে বায়ার এইখানে সেলার বাট পুরো ক্যান্ডেলের সাইকোলজি তখন আপনি দেখবেন কোনো ক্যান্ডেলের ভিতরে যদি শ্যাডো শ্যাডো এই যে এই জিনিসগুলো শ্যাডো বা উইক শ্যাডো আর উইকের তুলনায় বডি যদি বড় থাকে তাইলে আমরা ধরবো এই জায়গাটাতে বায়ারেরাই অ্যাক্টিভ এখন এতগুলা বাইংয়ের কাছে এতটুকু সেলিং কিছু কিছুই না তার মানে এই জায়গাটাতে বায়ার অ্যাক্টিভ এই পুরো ক্যান্ডেলটা যদি আমি দেখি তার মানে সেলিং এখানে আসে এই ক্যান্ডেলের সেলিং আসে আমি ঠিক আছে বাট এই সম্পূর্ণ ক্যান্ডেলের যে মুভমেন্ট এই মুভমেন্ট থেকে এই মুভমেন্ট পর্যন্ত খেয়াল করলে আমি দেখবো এই জায়গাটাতে কারা অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ বুঝছেন তার মানে এই থেকে শুরু করে এই পর্যন্ত যদি চিন্তা করি দেখেন এখানে সেলার আছে মাত্র টোয়েন্টি পারসেন্ট তার মানে এই পুরো ক্যান্ডেলের সাইকোলজি যদি আমি দেখতে যাই তাহলে এখানে সেলার ঢুকছে বাট অতটাও ঢুকে নাই দতটা বায়ার এখানে আসে তার মানে সম্পূর্ণ ক্যান্ডেলটার ভিতরে আমি যদি দেখি এখানে ক্যান্ডেলটার ভিতরে বায়ার উইড সেম আমি যদি এই ক্যান্ডেলটার দিকে খেয়াল করি এইখানে মার্কেট ওপেন হয়েছে উপরে যায় আপার শ্যাডো বানায় নিচে আসছে কার প্রেসারে সেলার্স প্রেশারে মার্কেটটা এখান থেকে ওপেন হওয়ার পর যখন উপরে গেছিল তখন বুঝছি এই এইটা ঝামেলা মনে হচ্ছে না আচ্ছা ক্লিয়ার এবার বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ তাইলে মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে এখান থেকে ওপেন হওয়ার পর যখন উপরে গেছে যখন উপরে গেছে তখন কি বানাইছে ও তো এখানে গ্রিন বানাইছে মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পর উপরে যাওয়ার পর গ্রিন বানাইছে এখানে অ্যাক্টিভ ছিল কে ফার্স্ট অফ অল বায়ার বাট বায়ারের থেকে সেলার অনেক বেশি অ্যাক্টিভ ছিল দ্যাটস ওয়াই সেলার মার্কেট এখান থেকে নিচে চলে আসছে বুঝছেন সেলার মার্কেট এইখান থেকে নিচে নিয়ে আসছে এখন নিচে নিয়ে আসার পরে এইখান থেকে কে অ্যাক্টিভ হয়েছে বায়ার অ্যাক্টিভ হয়েছে কারণ বায়ার মার্কেট নিচ থেকে উপরে নেয় আর কম্পালসারি মনে রাখবেন নিচের দিকে শ্যাডো মানি বায়ার অ্যাক্টিভ উপরের দিকে শ্যাডো মানি সেলার অ্যাক্টিভ তাইলে এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত আমি যদি সাইকোলজিটা খেয়াল করি দুইটা ক্যান্ডেলের সাইকোলজি তাইলে কেমনে কাজ করবে এটা আবার আমি ফটোশপে নিয়ে আপনাদের দেখাই বুঝতে সুবিধা হবে আর আপনাকে বুঝাইতে পারলে আমার ভাল লাগে আমি ফটোশপে আসার পরে এই জায়গাটাতে যদি খেয়াল করি এই দুইটার ভিতরে কি সাইকোলজি কাজ করতেছে দেখেন মার্কেট সবার আগে এই জায়গাটা থেকে ওপেন হয়েছে এই জায়গা থেকে শুরু হওয়ার পরে এই পর্যন্ত কে অ্যাক্টিভ ছিল সেলার অ্যাক্টিভ ছিল কারণ এইটা যদি নেকলাইন হয় মার্কেট নিচে কে নিয়ে আসে সেলার নিয়ে আসে তাহলে এই জায়গাটাতে কে ছিল এই জায়গাটাতে ছিল আমার সেলার বাট সেলার থাকলে কি হবে এই জায়গাটা থেকে সেলারের থেকে বেশি কাজ করছে বায়ার যখন বায়ার এই লেভেল থেকে মার্কেট উপরে নিয়ে গেছে এই যে এইভাবে উপরে নিয়ে গেছে এই লেভেল পর্যন্ত যখন নিয়ে গেছে তখন এইখানে একটা লেভেল ছিল ইটস কল সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনেকে জানেন হয়তো এই লেভেলে আসার পরে সেলাররা বলছে না ভাই তুমি তো বহুত বাইং করে ফেলছো এবার আমি এই জায়গাটাতে সেলিং নিব তাহলে এই জায়গাটাতে কী অ্যাক্টিভ হয়েছে সেলার অ্যাক্টিভ হয়েছে এই জায়গাটাতে যখন সেলার অ্যাক্টিভ হয়েছে তাহলে এই যে সেলারগুলো ছিল এই সেলারগুলো হাইরা গেছে কার কাছে এই বায়ারের কাছে এই সেলারগুলা হাইরা গেছে এই জায়গাটাতে সেলারগুলো ছিল ওই সেলারগুলো অতটা অ্যাক্টিভ সেলার ছিল না দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে বাইং প্রেশারের উপরে গেছে বাট যখন বাইং প্রেশার উপরে গেছে এই জায়গার যে সেলারগুলো ছিল এই সেলারগুলো অ্যাক্টিভ ছিল দ্যাটস ওয়াই মার্কেট নিচে নিয়ে আসছে এখন মার্কেট ক্লোজ কই হয়েছে মার্কেট ক্লোজ হয়েছে এই লেভেলটাতে মার্কেট ক্লোজ হয়েছে ইটস কল কী লেভেল একটা ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে নেক্সট ক্যান্ডেলের জন্য ওইটা হবে কি ওপেন কারণ যেই জায়গাটাতে ক্লোজ হয় ওই জায়গা থেকেই তো শুরু হবে এখন মার্কেট এই জায়গাটা থেকে শুরু হয়ে সবার প্রথম কই গেছিল উপরে গেছে এটা আমার নেকলাইন যদি হয় এখান থেকে যদি মার্কেট উপরে যায় কে আনিস এটা এখানে যারা আছে তারা কি বায়ার এই জায়গাটাতে যারা আছে তারা বায়ার বাট এখানে বায়ারের তুলনায় সেলার স্পেশার অনেক বেশি ছিল দ্যাটস ওয়াই মার্কেট নিচের দিকে মুভ করা শুরু করছে বাট যখন মার্কেট নিচের দিকে মুভ করা শুরু করছে এই জায়গাটাতে কারা ছিল বায়ার ছিল কারণ যখন পর্যন্ত নিয়ে আসছে তখন ওদের উপরে কে উঠেছে বায়ার উঠাইছে এই জায়গাটাতে উপরে কে উঠাইছে বায়ার উঠাইছে এই জায়গার যে বায়ারগুলো ছিল এই বায়ারগুলো কি অ্যাক্টিভ বায়ার ছিল না অ্যাক্টিভ বায়ার ছিল না এই জায়গাটা যদি আমি একটা ব্রেকডাউন দিই তাহলে আপনি বুঝবেন মার্কেট এই জায়গা থেকে শুরু হয়েছে শুরু হওয়ার পর নিচে আসছে এখানে সবার আগে কে আসছিল সেলারেরা ছিল বাট সেলারগুলো অ্যাক্টিভ সেলার ছিল না দ্যাটস ওয়াই সেলার তুলনায় বায়ার অ্যাক্টিভ ছিল বায়ার এখান থেকে উপরে নিয়ে গেছে মার্কেট বাট এই লেভেলটাতে আসার পরে একটা রিজেকশন পাইছে এটা উইক বানায় বুঝাইছে যে এখানে সেলার কারণ মার্কেট সেলার নিচে নেয় সো এইখান থেকে সেলার মার্কেটকে নিচে নিছে এইখানে কে সেলার এখন এই সেলারগুলা ভালো না খারাপ এটা আমি এই জায়গায় যা বুঝলাম এইখান থেকে যখন মার্কেটটা ওপেন হইলো কারণ এখানে ক্লোজ হয়েছে আর যেইখানে ক্লোজ হয় ওইখান থেকে তো মার্কেট ওপেন হয় তাহলে এই জায়গা থেকে যখন মার্কেটটা ওপেন হইলো আর ওপেন হয়ে যখন উপরের দিকে গেল তখন এখানে কারা আছে বায়ার উপরে নিচে বাট এখানে অ্যাক্টিভ কারা সেলার ছিল দ্যাটস ওয়াই সেলার এই জায়গাটাতে মার্কেট নিচে টাইনে নিয়ে আসছে বাট এই পর্যন্ত নিচে আসার পরে এই লেভেলে কে বসে আছে বায়ার বৈষ আছে কারণ এই যে একটা লেভেল দেখছেন মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পরে এই লেভেলে কে নিয়ে আসছিল এই যে সেলারগুলো নিচে নিয়ে আসছে না বাট নিচে নিয়ে আসার পরে এখান থেকে কে মার্কেট উপরে নিছে। বায়ার উপরে নিছে সো বায়ার যখন মার্কেট উপরে নিছে। এটা একটা লেভেল তৈরি হয়েছে এই লেভেল থেকে বায়ার মার্কেটে উপরে নেয় ইটস দ্য সাপোর্ট লেভেল বুঝা গেছে এই লেভেল থেকে মার্কেট উপরে যায় সো যখনই আমি এই জায়গায় আসলো সেলার যখন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত নিয়ে আসার ট্রাই করলো এখানে বায়ার চলে আসছে তার মানে এখানের বায়ারগুলা অ্যাক্টিভ বায়ার কারণ প্রিভিয়াস এই লেভেল থেকেই মার্কেট রিভার্স নিছে। রিভার্স ছাড়াও মার্কেট এইখান থেকে আইসা এই পর্যন্ত উপরে উঠছে এই উপর ওঠার পরে এই জায়গাটারে যদি আমি একটা ক্যান্ডেল ধরি এই জায়গাটার যদি আমি একটা ক্যান্ডেল ধরি তাহলে এই ক্যান্ডেলটাতে কে উইন বায়ার উইন কারণ এই জায়গাটা এখান থেকে যদি শুরু হয় উপরে নিচে তার মানে এই জায়গাটাতে বায়ার আসে এই জায়গাটাতেও বায়ার ছিল বাট এই বায়ারগুলো অ্যাক্টিভ বায়ার ছিল না এই জায়গাটাতে কে উইন এই জায়গাটাতে মূলত সেলার উইন ছিল তাইলে আমি বোঝাই যায় যে নিচের যে জোন এই জোনটাতে বায়ার অ্যাক্টিভ নিচের যে জোন এই জোনটাতে সেলার অ্যাক্টিভ এই জন্যই আমি আপনাকে বলছি যে মার্কেট যখন উপরের দিকে শ্যাডো বানাবে তখন আমি বুঝবো মার্কেটে সেলার অ্যাক্টিভ ওইটা প্রুভড এটা কিন্তু প্রুফ করে দিয়েছি কোনো ঝয় নেই ভাই আপনি একটা জিনিস বুঝান এটা পরে প্রুফ করেন না করে দিলাম অনেকে বলে ভাই আপনি অনেক ভালো ট্রেডার লাইভ ট্রেড নিয়ে দেখান মাফ চাইছি লাইফভাবে আমি বিশ্বাসী না আমি কতটুক ভালো খারাপ সেটা মানুষের প্রুফ করার আমার কোনো দরকার নেই অনেকে আমার মেসেজ করে ভাই এত ভালো ট্রেড পারেন আপনি তাহলে আমাদের লাইফ ক্যান করে প্রুফ দেন না আমার প্রুফ দেওয়ার দরকার নেই আর আমি প্রুফ দিতেও চাই না আমি মার্কেটে প্রুফ দিতে আসি নাই আমার ছোট্ট নলেজের ভিতরে যতটুক আছে আমি ততটুক মানুষের দিতে আসছি আমি করে প্রুফ দিতে আসি নাই টিকটকে মানে রোস্ট ভিডিও বানায় যে তুমি এত কিছু পারো তাহলে এসে লাইফ ট্রেড করো না কেন আজব ভাই তুমি বিয়া করছো এখন ওই মেয়েটা তোমার বউ এটা প্রুফ দেওয়ার জন্য সারাদিন কি তুমি কাবুন নামার কাগজ নিয়ে ঘুরবা ঘুরবা না কারণ কি ও তোমার বউ এটা বলাই যথেষ্ট আমি এটা জানি আমার ক্ষুদ্র মাথা যতটুকু আছে আমি ততটুকু সেটা দিব বাট প্রুফ করে সব কিছু করতে হবে প্রুফ করার দরকার নেই এই দুনিয়া কেউ কারো ব্যাংকেন্স দেখায় দেখছেন ভালো মানুষ কেউ কারো ব্যাংক দেখায় কোনো সম্ভ্রান্ত পরি মানুষ দেখবেন ভাব নেয় না না এই দুনিয়া যারা আছে সে দেখায় না এটাই দুনিয়ার সব থেকে বড় নীতি আপনার একটা সময় মনে হবে বহুত মনে হবে যে যদি আমার টাইফোন আইফোন থাকতো আমি শো অফ করতাম বাট যখন হয়ে যাবে তখন আপনি শো অফ করবেন না তখন আপনি ভাববেন ওটা লুকায় রাখি কারণ ওটা দেখাইলে মানুষে কী ভাববে জানেন সালা একটা আইফোন কিনছে শো অফ করে আর যদি না দেখান লুকায় রাখেন মানুষ ভাববে শালার আসে বাট ও দেখায় না শো অফ করে না পাগলায় বুঝছেন সো সেম জিনিস এক বছর আগে আপনি চিন্তা করছেন এটা আমার কাছে থাকলে আমি আইফোনের লোগোটা দেখাইতাম এইভাবে কথা বলতাম মানুষ চিন্তা করতো আই হ্যাভ আইফোন যখন আপনার হয়ে যাবে তখন আপনার মানুষের কাছে দেখাবেন না এটাই দুনিয়ার নীতি আর এটা বলার কারণ হলো আমি মানুষের প্রুফ করতে চাই না আমার প্রুফ করার দরকার নেই আমি কতটুকু পারি না পারি আল্লাহ জানে আর আমি ট্রেডার নাকি আল্লাহ জানে আমার প্রুফ করার কোনো দরকার নেই আর আমি প্রুফ করতেও মার্কেটে আসি নি আমার যে প্রুফ করার থাকতো তাহলে আমি বহুত খিচে ভিডিও বানাতে পারতাম সমস্যা নেই সারাদিন মার্কেটে বৈসা দুই ঘন্টা লাগায় আধা ঘন্টা লাগায় ভিডিও বানায় ওইটার পাঁচ মিনিটে কনভার্ট করে এইসার লাইফ ট্রেডে দেখাইতাম মার্কেটে এখান থেকে উপরে যাবে হান্ড্রেড পার্সেন্ট যাবে এখান থেকে উপরে যাবেই কেউ ফিরাইতে পারবে না তুমি যদি দশবার বলো একটা লেভেলে আইসা এখান থেকে উপরে যাবেই যাবে যাবেই একবার তো রেকর্ড হয়েই যাবে আর ওই একবারই তুমি তো মানুষেরা দেখাইলা বুঝেন নেই মানুষ ভাববে ওয়াও সালাই কী ট্রেডার রে ভাই তো ওই যে দিন একটা শেষ করে লাগছে এই পাঁচ মিনিটের একটা ভিডিও ক্যাপচার করার জন্য এটা কেউ দেখে না বুঝছেন এই জন্য আমি দেখানোতে বিশ্বাসী না আমি করানোতে বিশ্বাসী আপনারা নিজেরা করবেন এই দুনিয়ায় মানুষ পারে না এমন কোনো জিনিস নেই ভাই মানুষ সব কিছু পারে শুধু চাওয়ার ইচ্ছাটা পারফেক্ট থাকতে হবে যদি আপনার ভিতরে ডেডিকেশন থাকে ইউ হ্যাভ এনিথিং আপনার কাছে সব থাকবে সব থাকবে শুধু আপনার চাওয়ার ভিতরে দম থাকতে হবে অনেকে আছে ভাই আমি শিখব শিখেন কেনা বলছে শিখেন নো প্রবলেম ইজি তো আর এটা এমন একটা জিনিস এটা আপনার সারা জীবন কাজে দিবে যার ভিতরে ইনভেস্টিংয়ের নলেজ নাই তার দিয়ে কিচ্ছু হবে না আচ্ছা আপনি ব্যাংকে যে টাকা রাখেন ব্যাংক আপনার কত পার্সেন্ট দেয় ধরেন আপনি ব্যাঙ্কে টাকা রাখছেন এক লাখ টাকা এই বছর রাখছেন আগামী বছর যে ব্যাংক আপনার দিবে ছয় পার্সেন্ট রিটার্ন মানে এক লাখে এক লাখ ছয় হাজার টাকা বাট আপনি কি ইনফ্লুয়েশন বুঝেন এই বছর এক লাখ টাকায় যে জিনিস পাবেন আগামী বছর যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তাইলে ওই জিনিস আপনি আগামী বছর কিনতে হইলে আপনার এক লাখ বিশ হাজার টাকা লাগবে ব্যাংক আপনার দিচ্ছে মাত্র এক লাখ ছয় হাজার সো আপনার ভিতরে যদি এই নলেজ না থাকে আপনার ভিতরে যদি ইনভেস্টিংয়ের নলেজ না থাকে আপনার টাকাটা তো বৈশা থাকবে এমন একটা জায়গায় টাকা রাখতেছেন যেই জায়গা থেকে আপনার ইনফ্লেশনই বিট হয় না টাকা বাড়বে তো দূরে থাকুক বাট এইখানে আপনি যদি ইনভেস্টিংয়ের নলেজ জানেন ওই সেম এক লাখ টাকা যে এক লাখ টাকা আপনি ব্যাংকে রাখতেছেন ওই এক লাখ টাকা যদি আপনি স্টক মার্কেটে লাগায় রাখেন পাঁচটা কোম্পানিতে বিশ হাজার টাকা কইরা আর একটা কোম্পানি যদি ভালো করে আপনার ওই বিশ হাজার টাকা দুই লাখেও পরিণত হতে পারে পাঁচ বছরে দুই বছরে তিন বছরে আর যদি দুইটা তিনটা কোম্পানি ভালো কাজ করে আরও বেশি তাহলে ব্যাংক আপনারা দিচ্ছে ছয় পার্সেন্ট বাট আপনার পাঁচটা কোম্পানিতে লাগায় রাখার ফলে একটা কোম্পানি যদি ভালো করে ওই একটা কোম্পানি আপনার টাকার দুই পাঁচ গুণ গুণ বাড়ায় দিচ্ছে এভাবে যদি আপনার কাছে দশ লাখ টাকা থাকে আর আপনি যদি দশটা কোম্পানি পিক করে টাকাগুলো ইনভেস্ট করে রাখেন ট্রেডিং না ইনভেস্ট করে রাখেন কারণ ট্রেডিং শর্ট টার্ম ইনভেস্টিং লং টার্ম তাহলে আপনি যদি ইনভেস্টিংও করে রাখেন লং টার্মের জন্য আফটার পাঁচ ছয় বছর পর আপনি অনেক ভালো করবেন আপনার ওই টাকা মাল্টিপল হয়ে যাবে বা ব্যাংক ব্যাঙ্ক তো আপনার ইনফ্লেশনই দিচ্ছে না এখন মূলত নর্মালি বাংলাদেশের ইনফ্লেশন সিক্স টু সেভেন পার্সেন্ট খাতা কলমে বাট বাস্তবে চিন্তা করেন যেই আলু গত বছর পনেরো টাকায় কিনা হয়েছে ওই আলু এই বছর ষাট টাকা একশো টাকা পর্যন্ত গেছে সো সিক্স পার্সেন্ট তো খাতা কলমে বলে যে প্রত্যেক বছর রেট বাড়তেছে সিক্স পার্সেন্ট করে আধো সিক্স পার্সেন্ট বাড়তেছে যেই চাল আপনি গত বছর চল্লিশ টাকা কিনছেন ওইটা এবার পঞ্চান্ন টাকা ষাট টাকা কত পার্সেন্ট বাড়তেছে সিক্স পার্সেন্ট বাড়তেছে এটা নিজেই হিসাব করেন আমি আমি কোনো ক্যালকুলেট করবো না আমাদের নলেজ এত ছোটো কেন আমরা বড় নলেজ নিব। আমরা ইনভেস্টিং ইনভেস্টিংয়ের নলেজ নিব। ইনভেস্ট করবেন নিজে করবেন ইন্ডিয়ায় যেই কালচারটা চালু হয়েছে সবাই ইনভেস্ট করতেছে ট্রেড করতেছে এই সেম জিনিস বাংলাদেশে চালু হওয়া উচিত আমি বললাদি সব ভিডিওতে ট্রান্সপারেন্সি রাখা ভালো যাতে মানুষ ভুল ভালো না ভাবে আমি এর থেকে আর ট্রান্সপারেন্ট হতে পারবো না পার্সোনাল সব কিছু দেওয়া এখানে ফেস সহ ভিডিও বানানো আর কী করবো আমি জানি না ক্লাস শেষ ক্লাস শেষ এখন যেগুলো বলবো এগুলো আপনার জীবন ঘুরাবে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে হাত জোর করে মাফ চাই দুনিয়ায় নলেজের অনেক দাম শিখেন একটা ভালো মানুষের কাছ থেকে শিখেন শিখার পর কিছু একটা করেন বাট প্লিজ ফাইন্যান্সিয়াল ব্যাপারটাতে যার উপরেই ট্রাস্ট করবেন তার একবার একটু বুঝা নেন যে আসলেও ও ট্রাস্টের যোগ্য কিনা কারণ টাকা দুনিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস ভাই সো যাই হোক যারা এর নিয়োগ করেন একটু লং টার্মস ভাবেন একটু বড় টাইমের ভাবেন আর ওই যে ভুলভাল ইনফ্লুয়েন্স থেকে বাদ দেন এটা হলো আমার সব থেকে বড়ো কথা আজকের এই ভিডিওটার ভিতরে আর কি নিবেন নিবেন জানি না ভুলভাল ইনফ্লুয়েন্স হওয়া বাদ দেন মানুষ অনেকভাবে আপনার ইনফ্লুয়েন্স করবে ট্রেডিং অত ইজি না যদি এতটাই ইজি হইতো তাইলে দুনিয়ার সবাই বড়লোক হয়ে যাইতো তাহলে আজকের ভিডিও তো শেষ ভিডিও তো শেষ হয়ে গেছে প্রুফ পাইছেন যখন মার্কেট উপর দিকে শ্যাডো থাকবে তখন ওইখানে সেলার থাকবে বুঝছেন যখন মার্কেট নিচের দিকে শ্যাডো থাকবে তখন মার্কেটে বায়ার থাকবে তাইলে মার্কেটে যদি নিচের দিকে শ্যাডো থাকে মার্কেট আপে যাবে নিচে থেকে আপে যাবে নিচের দিকে শ্যাডো মানে বায়ার বায়ার মার্কেট আপে নিবে বুঝছেন আর উপরের দিকে শ্যাডো মানে সেলার সেলার মার্কেট নিচে নিবে তাহলে উপরে যদি শ্যাডো হয় মার্কেট নিচে আসবে কারণ উপরে শ্যাডো কারা বানাইছে সেলার বানাইছে নিচে যদি শ্যাডো হয় মার্কেট উপরে যাবে কারণ কি নিচে শ্যাডো কারা বানাইছে বায়ার বানাইছে সো আমার মনে হয় এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার মনে হয় আমি দেওয়ার ট্রাই করছি আমার ভিতরে যা আছে সব একদম ট্রান্সপারেন্সি রেখা কোনো ঝয় ঝামেলা রাখি নাই যদি কিছু থাকে আলহামদুলিল্লাহ ভালো নেন যদি বুঝেন আলহামদুলিল্লাহ আর যদি না বুঝেন ভিডিওটা আবার দেখেন বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন এই দুনিয়ায় কেউ আপনারে বড় লোক বানায় দিতে পারবে না আপনার রাজ্য আপনাকেই করতে হবে এই দুনিয়ায় কেউ কাউরে বিনা স্বার্থে কিচ্ছু করে না এই চিপা চাপায় যাওয়া বাদ নিজে ট্রেডিং ইনভেস্টিং শিখেন নিজে ট্রেডিং ইনভেস্টিং করেন বাট সেটা অবশ্যই রাইট ওয়ে হইতে হবে দোয়া হলো ভাইয়া আমি মন থেকে দোয়া করি আপনাদের সকলের ড্রিমগুলো পূরণ হোক জীবনে সব স্বপ্ন পূরণ করেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক ফ্যামিলি সবাইকে ভালো রাখুক আর আর কি দোয়া ছাড়া আর কী বা করতে পারবো ভাই আই ডোন্ট হ্যাভ লড অফ মানি দোয়াটাই করতে পারবো